আজ সুন্দর একটি মুহূর্ত আমি ভিডিও ধারণ করছি। আজ 21শে জানুয়ারি 2023 আমি একটি বই উপহার স্বরূপ পেয়েছি। বইটি যিনি লিখছেন, যার সৃষ্টি, যার অসংখ্য পরিশ্রমের মাধ্যমে এই বইটি প্রকাশ করেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। এই বইয়ের কভারটা যে প্রচ্ছদটা আমি করেছিলাম, তো আমার ভালো লাগছে যে কচ্ছপটি একটি বইতে আসলে ছবিটা অনেক আগেই আমার এই কচুরিপানার ছবিটি আঁকা ছিল, কিন্তু ভাবতেও পারিনি যে এটি এই নামে কোনো বই প্রকাশ হবে আর সেই বইটি কচ্ছপটা আমি করব, বা আমার কাছে সেই বইটি স্মৃতি স্বরূপ আমার কাছে একটি সংখ্যা আসবে। এটি আমার কাছে একটি বড় পাওয়া, আমার জীবনের একটি অর্জন আমি মনে করি, কারণ আমি সে লেখকের কাছে, কবির কাছে আমরা একটু পরিচিত হব আর কবির সাথে পরিচিত হব। আমার প্রতিষ্ঠানে আজকে আসতে খুলনা আর্ট একাডেমির আঙ্গিনায় বসি, তার সাথে আমরা কথা বলছি। বাবু ভালো আছেন? হ্যাঁ ভালো। আমরা আপনার এই যে হৃদয়ে শোনা আপনার নাম, আপনি এই প্রথমবারে কি বইটি ই করছেন, এই প্রথম সংখ্যা, নাকি বই আরো কি প্রকাশ করছেন? যত কাব্যগ্রন্থ আছে অনেকগুলো কাব্যগ্রন্থ, আপনার কল্পগ্রন্থ অনেকগুলো, একক কাব্যগ্রন্থ হিসেবে আমি এটাই আমার কথা। প্রথম কাব্যগ্রন্থ এই প্রথমটা আপনার একক যেটা বের হয়েছে সেটি আপনি প্রথমে কচুরিপানা নামে আপনি প্রকাশ করছেন, আর অতীতে যে কাব্যগ্রন্থ আপনি ই করছেন তার কয়টির মতো হবে যে আপনি ই করছেন? চতুর্থ কাব্যগ্রন্থ আপনার ছয়টি কাব্য। আচ্ছা, আপনারা শুনতে পাইলেন 2022 সালে তিনি 6টা কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। তো আমরা এই যে নবীন একজন লেখক, আসলে সবাই একসময় ছোট থাকি আমরা, আমি একজন নবীন শিল্প সাধক ব্যক্তি, আমি ছবি প্রেমী একজন মানুষ, আমার সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই আপনারা আমাকে চিনেন, বাট আমার স্বপ্ন নিয়ে আমি বাড়ি থেকে বরিশাল থেকে পালিয়ে এসেছিলাম আমি শিল্পী হওয়ার উদ্দেশ্যে। আসলে শিল্পী হওয়াটা খুব কঠিন একটি অধ্যায়, বা লেখক হওয়া এই কঠিন একটি অধ্যায় আমি মনে করি, আর এটা আসলে পূর্ণাঙ্গভাবে যদি কেউ সফলতা অর্জন করতে চায় তাহলে সে পূর্ণ প্রকাশ করতে চায়। ধরেন আপনার এই লেখকই যদি বইটা প্রকাশ করতে তার কতটা কষ্ট হয়েছে সেটা এই লেখকই একমাত্র তিনিই জানে, আর এটি তার পরিবার থেকে কতটা তাকে সাপোর্ট দিয়েছে এটাও এই লেখকই জানে। তা আমি মনে করি যে একজন শিল্পী বা একজন কবি হতে গেলে, একজন গুণীজন হতে গেলে তার পিছনে আসলে অনেক সাপোর্ট দরকার হয়, অনেক ব্যক্তিদের টাকার চেয়েও মানে মনোবলটা, মানে তার যদি কোনো গুরুজন বলে যে বাবা তুমি অনেক ভালো লেখছো, মানে তখন লেখার প্রতি তার আরও স্পৃহা বেড়ে যাবে। বাট একজন শিল্পীর ওরকমই এতদ্রুবি, শিল্পী যখন ছবি আঁকে যদি পাশ থেকে এসে তার পুরো গুরুজনরা বলে যে বাবা তুমি এই ছবিটা এঁকেছো, মানে তুমি অনেক ভালো ছবি এঁকেছো, বা তোমার ছবিটা তো অনেক অর্থ আছে, তখন সেই শিল্পীর বা সেই সৃষ্টি যিনি করে তার হচ্ছে তার চেয়ে বড় কিছু পাওয়ার থাকে না। তাই আমি বলবো যে যে নবীনরা যারাই লেখে, যারা কবিতা লেখে বা যারা গীতিকার, যারা সুরকার এবং যারা চিত্রশিল্পী, যারা আবৃত্তি শিল্পী, তাদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ডে রয়েছে অসংখ্য কষ্ট, অসংখ্য বেদনা। তারা শুধু অর্থের পিছনে নিজেকে নিয়োজিত মানে ধাবিত করে না, শুধুমাত্র তার ভবিষ্যৎ সামনে দিকে স্বপ্ন দেখে তার উদ্দেশ্য যে তাকে সবাই একসময় চিনবে, বা তার অবর্তমানে সে একসময় থাকবে না, তার অবর্তমানে তার নামটা থেকে যাবে, তার কৃতকর্ম থেকে যাবে, তার কর্মকাণ্ড মানুষ দেখবে, তার পরিবার সদস্যরা তার এই সাপোর্টটা অবশ্যই দিবেন। আমি অনুরোধ করছি, এই জন্য ভিডিওটা ধারণ করলাম যে আসলে তিনি একজন নবীন, একজন দেখলেই মনে হয় না যে তার ভিতর থেকে এই লেখা প্রকাশ হচ্ছে, বাট একটি বই লেখার মতো তার আর ভিতরে যে সৎসাহস, এই নবীনদের যদি আমরা সৎসাহস না দিই বাট যদি পাশে না দাঁড়াই তাহলে অবশ্যই তার যে গতিপথ সে হারিয়ে ফেলবে, তার সীমা একসময় থেমে যাবে, তার যে ভিতরে যে স্পিরিটটা রয়েছে। তাই আমরা আমি একজন তার বইয়ের প্রচ্ছদ করেছি, তার জন্য আমি তাকে বলছি না, এমনিই বলি আমার কাছে যদি কোনো উদ্যোক্তা, কোনো সৃষ্টিশীল ব্যক্তি আসে আমার পক্ষ থেকে আমি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি যতদূর আমার পক্ষে সম্ভব হয়।
তাই আমি বলবো সে যদি এই পথে যদি অবশ্যই কখনো না থেমে থাকে, তার যদি আমার দ্বারা কখনো কোনো উপকারে আসে বা আমি তার যদি কোনো উপকার করতে পারি তাহলে আমি নিজে ধন্য মনে করব। তো আপনারাও সবাই অবশ্যই আপনার সন্তান বা আপনার ছোট ভাই বোন যে যে পথে আগাতে চায় আপনারা অবশ্যই তাকে সেই পথের অবশ্যই বিবেচনা করবেন, সেই পথটা আসলে সমাজ বিরোধী কোনো কাজ করছে কিনা বা সমাজের অনৈতিক কোনো কাজের সাথে জড়িত হচ্ছে কিনা। যদি সে কোনো সৃষ্টিশীল কাজের সাথে জড়িত হয় অবশ্যই আপনারা তাকে আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, তাকে তার মোটামুটি তার সঙ্গে থেকে তাকে সেই বিষয়টি পরিচালনা করার জন্য তাকে অবশ্যই সুযোগ দিবেন। আমরা হৃদয়বাবুর কাছে মানে জানতে চাইবো যে বইটি যখন তার কাছে কুরিয়ার আসলো আপনার কাছে কেমন লেগেছে? আমি অনেকগুলো বইতে পেয়েছি, কিন্তু এটা যেহেতু আমার একক কাব্যগ্রন্থ সেটাতে প্রথম যেদিন আমি বইটা আনতে গিয়েছিলাম এই গত বৃহস্পতিবার আমাকে ফোন দিয়েছিল কুরিয়ার থেকে যে আপনার একটা কার্টুন আসছে, বাট আমি সাথে সাথে চলে গেছিলাম, আমি মাধবতা ছিলাম সাথে সাথে চলে গেছিলাম। যে আমার কার্টুনটা দেখি এত ভালো লাগছিল সেটা বলাই বাহুল্য, যেহেতু আমার নিজস্ব একক বই। আর আপনার এই যে পরিবার থেকে সাপোর্ট দিচ্ছে কিনা, আপনার আমি যে অনেক কথাগুলো বললাম মানে এটা ধরেন আপনার পরিবার দিলেও অন্য আরেক পরিবার দিচ্ছে না বা আরেক পরিবার দিচ্ছে না, সেটা তো আপনার পরিবার আপনাকে সাপোর্ট করে। পরিবার বলতে আমার মা বাবা বোন ভাই, সেই তো আপনার তো তাই তো পরিবার তো মানে আপনার পরিবার মানে স্ত্রী না, পরিবার হচ্ছে মা বাবাকে নিয়েই তো পরিবারের সৃষ্টি হয়। তাহলে এই পরিবার আপনার বাবা মা কি আপনাকে সাপোর্ট দিচ্ছে? আচ্ছা, পরিবারের চারজন সকলে আমাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা সুন্দর, আমরা শুনে খুব ভালো লাগলো। আমরা ভিডিওটা ধারণ করছি এর জন্য যে যারা যার পরিবার থেকে তার সন্তানের কথা চিন্তা করে যদি সাপোর্ট না দেয় যে এ দিয়ে কি হবে, এ করলে কি হবে, এখানে তুমি টাকা ব্যয় করছো বাট এখান থেকে কি পেয়েছো, যেমন আমার পরিবার থেকে আমি সাপোর্ট পাই না একদম, যেটা আসলে সোজা কথা আমার বাবা মা হয়তো বা আমাকে সাময়িক যেটা খুনা থাকতে যে টাকাটা লেগেছে সেটা সেইভাবে দিয়েছে, কিন্তু আমার পরিবারের যারা শিক্ষিত আছে যারা আমার পরিবারের অন্যান্য সদস্যরা যেমন আমার ভগ্নিপতিরা, আমার বোনরা, আমার কাকারা বা আমার যে মামা বা আমার যে আনুষঙ্গিক যে আমার গুরুজনরা রয়েছে তারা কখনো আমাকে বলেনি যে এই বিষয়টা তুমি করো বা এই বিষয়টা তুমি করলে তুমি ভালো কিছু করবা। আমি যতটুকু করেছি এটা একান্ত আমি নিজ চেষ্টাই আমি এখান থেকে আমার আমার বেশ আমি যতটুকু আমি কি করতে পারছি সেটা আসলে আপনারা অবশ্যই আমার সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার থেকে অর্থনৈতিক হয়তো বা বাবার টাকা সবাই দেয় কিন্তু সেটাকে যে পাশে দাঁড়িয়ে যে তুমি এটা করো বাবা তোমার এটা ভালো হচ্ছে বা তুমি যত টাকা লাগে আমি তোমাকে দিব সেই কথাটা কিন্তু আমার পরিবার থেকে আমি পাইনি, এটা টোটালটা আমার নিজের ভিতর থেকে আমার তৈরি করে নিতে হয়েছে। আমি অবশ্যই এই নবীন আজকে হৃদয় সোনাকে আমি আমার তরফ পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তার এই সুন্দর উপহারটি আমাদের তুলে দেওয়ার জন্য। সবাই একটু কাছ থেকে নিয়ে আসেন এই বইটির প্রচ্ছদে আমি একটু ধরেন এটা প্রচ্ছদ চিত্রশিল্পী মিলন বিশ্বাস, তো এই যে প্রচ্ছদ বা প্রকাশনী যে প্রকাশনী থেকে বের করছে প্রকাশনীর খুব সুন্দর একটি বই হৃদয় সোনাকে উপহার দিয়েছে প্রচ্ছদ, উনি যেভাবে যেমনটা করে আপনাকে আচ্ছা আচ্ছা কবির পরিচিতিটা এখানে আছে এই বইটা, যদি বইটা কেউ সংরক্ষণ করতে চান বাট যদি কোনোভাবে আপনার এই বইটি আপনি এই নবীন একজন কবির বই যদি আপনি পড়তে চান সংরক্ষণ করতে চান আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে তার সেলফ নাম্বার দিব বাট আমাদের কাছ থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আমরা আবারও সকল সৃষ্টিশীল ব্যক্তিদের শুভকামনা করে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব, সকলের সুস্থতা এবং সকলের আশা পূরণ হোক এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলকে নমস্কার।